You're listening to HTML. Thank you.
কলা প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির আজকে বর্ষপূর্তি এবং আমরা একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি ফ্রি সাংবাদিকদের জন্য, একটা আইএলএস হাসপাতালের সহযোগিতায়। এবং সকাল থেকে প্রচুর সাংবাদিকরা এবং সাংবাদিকের বাইরেও অনেক লোক এসছেন, তাদের জন্য আমরা সুগার, হার্টের পরীক্ষা, পেটের গ্যাস্ট্রোএন্টারোলজি, চক্ষু পরীক্ষা সবগুলো এগুলো আমরা বিনামূল্যে আমরা করছি। এরপরে যদি কারোর কিছু আবার কিছু ধরা পড়ে প্রয়োজনে, আমরা এই ব্যাপারেও আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য চিকিৎসার ব্যবস্থা করব ফ্রিতে। আনুমানিক কতজন আজকে ট্রিটমেন্টের? আজকে এখন পর্যন্ত যা বোঝা গেছে প্রায় 100-এর কাছাকাছি হয়ে যাবে। কী কী রয়েছে, মানে কী কী জিনিস? এটার মধ্যে রয়েছে সুগার পরীক্ষা, রয়েছে হার্ট, প্রেশার, তারপরে পেট গ্যাস্ট্রোএন্টারোলজি রয়েছে, চক্ষু রয়েছে, ইসিজি করা হচ্ছে, সবগুলো করা হচ্ছে। শুধু কি মানে চেক আপ করা হবে না ওষুধ টষুধের ব্যবস্থা? এগুলো চেক আপ করা হচ্ছে, যদি দেখা যায় যে কারোর কিছু এরকম বড় ধরনের ধরা পড়েছে তাহলে এগুলোকে আমরা আইএলএস হসপিটালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।